কমলপুর মহকুমা শ্রীরামপুর এডিসি ভিলেজের অবস্থান এডিসি ভিলেজের বুকচুরে নির্মিত হচ্ছে দুশো আট নং জাতীয় সড়ক জাতীয় সড়ক তৈরি হচ্ছে অনেক প্রশস্ত ও উঁচু করে এই সড়ক নির্মাণ করা হবে শুনি এলাকার লোকজন খুশি কিন্তু সড়কের পাশে পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে আগের জমি থেকে অনেক উঁচু করে অর্থাৎ জাতীয় সড়ক থেকে আড়াই ফুট নিচে যার জন্য বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জল পাশের জমি ভরাট হয়ে স্কুল ও মানুষের বাড়ি এসে ঢুকছে এর ফলে প্রচন্ড দুর্ভোগে পড়ছে বাসিন্দারা এডিসি এলাকায় রয়েছে বাজার ও স্কুল বৃষ্টির জল স্কুলে এসে ঢুকছে বৃষ্টি হলে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসতে পারে না এতে দুর্ভোগ চরমে উঠেছে এ বিষয়ে কমলপুর মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তীর কাছে অভিযোগ করা হয় বলে জানান শ্রীরামপুর এডিসি ভিলেজের বাসিন্দা সমীর দেববর্মা এই জাতীয় সড়ক নতুন হইতেছে দুইশো আট নং জাতীয় সড়ক শ্রীরামপুর এডিসি বিসি দিয়ে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে তারপরে আমাদের শ্রীরামপুর এডিসি বিসিতে পিকাইছড়া জেবি মডেল স্কুল একটা আছে এর সামনে আমাদের তন্তখাতি বাজারও আছে এরপরে গ্রামের যারা কৃষক তারা দশ পনের কার জায়গা জলমগ্ন হয়ে রয়েছে এখন পর্যন্ত এই স্কুলে জল ভর্তি আছে স্কুলের মাস্টার ক্লাস করতে পারে না ছাত্ররা এসে ঘুরে যায় আমাদের যারা কাজ করে জাতীয় সড়ক এই রাস্তা হওয়ার পরে থেকে এখানে জল চমস্থ তারপরে আমাদের স্কুল পিকাই ছড়ার থেকে এখানে অ্যাপ্লিকেশন দিয়া দেওয়া হয়েছে এস ডি এমের কাছে এস ডি এম এসে বলছে কাঁচা ড্রেন করবে আমাদের গ্রামের লোক সবাই বলছে কাঁচা ড্রেন করে হবে না মাটি ভরে যাবে তার জন্য এখানের বাজারও আছে যাহাতে আমাদের এলাকাবাসী যদি বৃষ্টি যদি আসে তাহলে এখানে দশ পনেরো ফ্যামিলি আছে ওরাও থাকতে পারবে না এখন দেখার ভিলেজ বাসীদের এই সমস্যা কবে নাগাদ নিরসন হয় সে অপেক্ষায় আছে তারা বিরো রিপোর্ট রেজিস্ট নিউজ